একটু লক্ষ্য করুন করোনা ভাইরাস পরিস্থিতি রোধের জরুরি বিজ্ঞপ্তি। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশের আলোকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে করোনা ভাইরাস পরিস্থিতি রোধে এবং সর্বসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সকলকে নিম্নবর্ণিত নির্দেশসমূহ কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে। অত্র 26 মার্চ 2020 তারিখ হতে সারা দেশের ন্যায় অত্র উপজেলায় সব ধরনের সভা সমাবেশ সেমিনার সামাজিক অনুষ্ঠান ধর্মীয় সমাবেশ সাংস্কৃতিক কর্মকাণ্ড চায়ের স্টল হোটেল রেস্তোরাঁয় আড্ডা সহ সকল প্রকার গণজমায়ের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হলো। খাদ্য দ্রব্য কাঁচাবাজার ফার্মেসি ব্যতীত সব ধরনের দোকানপাট সারা দিন বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কাঁচাবাজার জরুরি ঔষধ বহনকারী পরিবহন ও মৃতদেহ ঝুঁকিপূর্ণ রোগী বহনকারী পরিবহন ব্যতীত সব ধরনের গণপরিবহন অর্থহতে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় ঔষধ ক্রয় চিকিৎসা সেবা গ্রহণ মৃতদেহ দাফন সৎকার ব্যতীত কেউ নিজ গৃহ থেকে বাইরে বের না হওয়ার জন্য বলা হলো। রাস্তাঘাটে 2 বা ততোধিক লোক এক জায়গায় অবস্থান করা যাবে না। অর্থাৎ 4 এপ্রিল 2020 পর্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত কেউ ঘরের বাইরে বের হবেন না। প্রতিদিন সকাল থেকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবে। যারা এই আদেশ মানবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে। আসুন নিজে নিরাপদে থাকি, অন্যকে নিরাপদ থাকতে সহায়তা করি। নির্দেশ অনুক্রমে বিজন কুমার সিংহ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জকিগঞ্জ। অত্র 26 মার্চ 2020 তারিখ হতে সারা দেশের ন্যায় অত্র উপজেলায় সব ধরনের সভা সমাবেশ সেমিনার সামাজিক অনুষ্ঠান ধর্মীয় সমাবেশ সাংস্কৃতিক কর্মকাণ্ড চায়ের স্টল হোটেল রেস্তোরাঁয় আড্ডা সহ সকল প্রকার গণজমায়ের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হলো। খাদ্য দ্রব্য কাঁচাবাজার ফার্মেসি ব্যতীত সব ধরনের দোকানপাট সারা দিন বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কাঁচাবাজার জরুরি ঔষধ বহনকারী পরিবহন ও মৃতদেহ ঝুঁকিপূর্ণ রোগী বহনকারী পরিবহন ব্যতীত সব ধরনের গণপরিবহন অর্থহতে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় ঔষধ ক্রয় চিকিৎসা সেবা গ্রহণ মৃতদেহ দাফন সৎকার ব্যতীত কেউ নিজ গৃহ থেকে বাইরে বের না হওয়ার জন্য বলা হলো।